প্রিয় দর্শক, চ্যানেল 24 ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন উর রশিদ। আমাদের অনুষ্ঠানে থাকছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে, ইভেন্টস লাস্ট উইক। এছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজটকে থাকবেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজটকে আজ আমাদের সাথে আছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। প্রথমে যে বিষয়টি জানতে চাইছি, বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রিত ও জনপ্রিয় পলিসি হলো কিস্তি বিমা। সবচেয়ে বেশি ভুল তথ্য ও মিথ্যা তথ্য দিয়ে এই বিমা পলিসি বিক্রি হচ্ছে, এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিমা গ্রাহক, এমন অভিযোগ কিন্তু দীর্ঘদিনের। এই সংকট থেকে উত্তরণ এবং গ্রাহক স্বার্থ সংরক্ষণে করণীয় কী? এটা আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে বাংলাদেশে এই কিস্তি বিমাটা আমরা মনে করি যে অনেক সময় অনেক গ্রাহক মানে খুব শর্ট টাইমে টাকা পেতে চায়, এই জন্য কিস্তি বিমা করে। কিন্তু আমাদের যারা মাঠকর্মী আছে তারা এটাকে বলা হয় বোনাস। এটা একটা মানে এটা একেবারে মিথ্যা কথা। এই মিথ্যা কথাটা বলে মানুষের কাছে পলিসি করা মানে এটা ধোকা দেওয়া হচ্ছে, তো এটা করা যাবে না। এটা আমরা জেনে খুশি হবেন, জেনিথ ইসলামী লাইফ এই ব্যাপারে একেবারে গ্রাহককে সরাসরি কাস্টমার সার্ভিস থেকে ফোন করা হয় যে এটা কিস্তি বিমা, এটা আপনার টাকা আপনাকে নেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে, এটা বলে দিয়ে তাকে তারপর বিমাটা অ্যাকসেপ্ট করা হয়। গ্রাহক স্বার্থ সুরক্ষা এবং বিমা দাবি পরিশোধ নিয়ে প্রশ্নবিদ্ধ বিমা খাত, বিমা কোম্পানি পরিচালনায় সেক্ষেত্রে কতটা কার্যকর এই বিমা আইন? আসলে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য ধন্যবাদ। আসলে বিমা আইনটা তো আসলে কার্যকর আছে। আপনারা জেনে খুশি হবেন যে আইটিআর এ পর্যন্ত কয়েকটা কোম্পানিকে প্রশাসক নিয়োগ দিয়েছে, যে বিমা দাবির পরিশোধের জন্য একটা কোম্পানির বোর্ড ব্যাংকে দেওয়া হয়েছে, একটা এমডিকে সাসপেন্ড করা হয়েছে। তো আসলে আইটিআর কিন্তু মানে দৃষ্টান্ত স্থাপন করছে, আমরা বলবো না যে আইটিআর দৃষ্টান্ত স্থাপন করছে না, করছে। তারপরও মানে আমাদের যারা গ্রাহক আছে যারা হয়রানি হবে তারা আইটিআর এর কাছে যাইতে পারে, আমাদের অ্যাসোসিয়েশনের কাছে যাইতে পারে, আমাদের অর্থ মন্ত্রণালয়ে যেতে পারে। প্রয়োজনে তারা গ্রাহক হয়রানি হলে ক্লেম বা মেচুরি না দিলে মামলা করতে পারে। তো এটা আইন কিন্তু আছে, কারণ গ্রাহকরা অনেক সময় ভালো মানুষ, তারা এটা করে না। তো আমরা মনে করি যে আমরা যারা কোম্পানির নীতি নির্ধারণ আছি আমরা এগুলো না করার আগে যাতে আমরা দিই, তাহলে ইমেজ সংকটটা আর নষ্ট হবে না, যাতে ইমেজটা আরও দিন দিন বৃদ্ধি পাবে। গতানুগতিক পণ্য নিয়েই চলছে বিমা প্রতিষ্ঠান, দীর্ঘদিন নতুন কোনো পণ্য উদ্ভাবন হচ্ছেই না, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে আপনার মতামত জানতে চাইছি। এক নম্বর হচ্ছে আমাদের অ্যাকচুয়ারি সংকটটাকে সমাধান করতে হবে। অ্যাকচুয়ারি সংকট সমাধান করার জন্য আমরা ইন্ডিয়ার অ্যাকচুয়ারিকে এখানে কাজ করার সুযোগ দিতে পারি। দুই নম্বর হচ্ছে আমাদের যে রিইন্স্যুরেন্সগুলো কোম্পানিগুলো আছে তাদের অ্যাকচুয়ারিদেরকে হেল্প নিতে পারি। তিন নম্বর হচ্ছে আমরা এই করোনার সময় আমরা দেখছি যে হেলথ প্রোডাক্টটা আমাদের একটু খুব গুরুত্বপূর্ণ, তো এই হেলথ প্রোডাক্টটা আমরা যদি মানে বেশি বেশি করে হেলথ পলিসিটা আমরা নিতে পারি। গ্রুপ ইন্স্যুরেন্সটা একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, গ্রুপ ইন্স্যুরেন্স আমাদের গুরুত্বপূর্ণ নিতে পারি। তারপরে আপনার জেনে খুশি হবেন যে জেনিথ ইসলামী লাইফও সিটি প্রজেক্ট, মেট্রো প্রজেক্ট, দেশ প্রজেক্ট নাম দিয়ে মানে চেষ্টা করছে যে মানে ভালো করার জন্য। তারপরে আমরা মনে করি যে আমাদের পেনশন পলিসিটাকে আমরা আরও যোগ্যবোঝী করতে পারি, চাইল্ড পলিসিটাকে করতে পারি, দেন মোর হস পলিসিটাকে আমরা আগায় নিতে পারি। এভাবে যদি আমরা আগায় নিই তাহলে আমাদের এই মানুষের কাছে শুধু তিন কিস্তি যাবে না, সব প্রোডাক্টগুলোই মানুষের কাছে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস। দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেল 24 এর সঙ্গেই থাকুন।